হজরত ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই প্রতি বছর হজ করতেন জীবনে চল্লিশ বার তিনি হজ করেছেন সোহান্লা প্রতি বছর হজ করতে যেয়ে তিনি এক হাজার আলেম ওলামাকে নিজের খরচ দিয়ে তিনি হজে নিয়ে যেতেন এক হাজার আলেম ফকি হাফেজ কারিকে তিনি নিজের খরচ দিয়ে হজের পুরো টাকা তিনি দিতেন তাদেরকে নিয়ে তিনি একসাথে হজ করতেন একবার হজ করতে গেলেন হঠাৎ করে রিয়াজুল জান্নার মধ্যেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্নে দেখে এক লোক তার মাথার পাশে বসা আর এক লোক তার পায়ের পায়ের পাশে বসা পাশের লোকটা মাথার পাশের লোকটাকে জিজ্ঞেস করছে এবছর কত লোক হজ করেছে জানো মাথার বাসের লোকটা জিজ্ঞাসা করে বলে এবছর ছয় লক্ষ হাজি হজ করেছে এবার পায়ের পাশের লোকটা জিজ্ঞাসা করে ছয় লক্ষ লোকের মধ্যে কতজনের হস কবুল হয়েছে মাতার বাসের লোকটা বলে একজনের হজ হয়ে বছর আল্লাহর দরবারে কবুল হয় নাই পায়ের পাশের লোকটা এবার জিজ্ঞাসা করে তাহলে এত মানুষ ছয় লক্ষ হাজির কারো হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা কষ্ট করে এত সময় ব্যয় করে আসলো কারো হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই কি হবে এবার মাতার পাশের লোকটা জবাব দেয় ওরে ভাই শোনো এই সমস্ত ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছেন সিরিয়ার বুকে একজন মানুষ একজন মুচি তার নাম হলো আলিব নেমুয়াফাক যদিও সে হজ করতে আসে নাই তার নিয়তের কারণে তার নিয়ত ছিল এই বৎসর হজে আসবে এই তার নিয়তের কারণে আল্লাহ আল্লাহরুল আলমিনে ছয় লক্ষ হাজির হজকে কবুল করেছে অথচ সে হজ করার ইচ্ছা ছিল হজ করতে আসতে পারে নাই আবদুল্লিবনেমুবার ঘুম থেকে উঠলেন কাফেলার লোকদেরকে বলে দিলেন যাও তোমরা ইরাকে চলে যাও আমি ইরাকে যাব না বাড়িতে যাব না আমি সিরিয়ার মধ্যে যাব আলী বিন মোফাক লোকটাকে আমি খোঁজ করে বের করব যে লোকটা হজ করলো না তার নিয়তের কারণে ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিলেন চলে গেলেন সিরিয়াতে মানুষকে জিজ্ঞাসা করে সবাই বলে চিনি না শহরে খোঁজ করলেন পেলেন না বিভিন্ন স্টেশনে খোঁজ করলেন পেলেন না এবার গ্রামাঞ্চলে চলে গেলেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে খোঁজ করতে করতে হঠাৎ একটা লোককে জিজ্ঞাসা করে আলী বিন নামে তুমি কাউকে চিরো নাকি লোকটা বলে হুজুর আমি তো আলী বিন মুআফ কি দরকার আপনার আব্দুল্লিবনে মোবারক নিজের পরিচয় দিয়ে বলে আমি ইরাকের আলেম আর নাম আমার আবদুল্লিবনে মোবারক আবদুল্লা আলিবনে মোহক বলে হুজুর আপনি ইরাক থেকে আসছেন আবদুল্লিবনে মোবারক ইমাম বুখারির উস্তাদ বলে হ্যাঁ আমি ইমাম বোহারি রস্তাদ ইবনে মোবারক লোকটা এত খুশি হয়ে গেল হুজুরকে ঘরে নিয়ে গেছে বলে হুজুর আপনি এত কষ্ট করে আমি মুচির বাড়িতে কেন আসলেন আবদুল্লাইব ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলে আমার কাছে মনে হয় তুমি আল্লাহ আর বড় প্রিয় বান্দা আলী ইবনে ফক তুমি বলো তো তোমার জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা তোমার মনে আসে কিনা আলিবনে মফাক বলে হুজুর আমার জীবনে একটা স্মরণীয় ছোট্ট ঘটনা আমার মনে হয় আমার বড় ইচ্ছা ছিল এবছর হজ করতে যাব আমি মুচি মানুষ সারা দিন মানুষের জুতা সেলাই করে কিছু টাকা অর্জন করি এটা দিয়ে সংসার চলে হজ করার মতো সামর্থ্য আমার নাই সিদ্ধান্ত নিলাম রাত্রে মুচির কাজ করব রাত্রি যেই টাকাগুলো আমি আর্ন করব উপার্জন করব সেগুলো হজের জন্য জমা করে রাখব সেই ভেবে রাত্রে আমি কাজ করা শুরু করি অনেক টাকা হয়ে গেছে এবার সেগুলো দিয়ে আমি হজ করার জন্য জমা দিয়ে দিয়েছি হজের কাফেলাও রেডি হয়ে গেছে হঠাৎ করে রাত্রিবেলা আজ যেই দিন আমি হজে যাব। এর আগের রাত্রে আমার স্ত্রী সন্তান সম্ভব আমার স্ত্রী প্রেগনেন্ট আমাকে ডাক দেওয়া বলে তুমি তো হজে যাবি আমার আজকে কেন জানি হঠাৎ গুস্তু খাওয়ার খুব ইচ্ছে হয় সম্ভব হলে এই মুহূর্তে আমার জন্য একটু গুস্তের ব্যবস্থা করো আলিবনে মুয়াফাক্ক শহরের প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরলো কোনো দোকান খোলা নাই গভীর রাতে দোকান খোলা পাবে কোথা থেকে গোস্তের ব্যবস্থা হয় নাই হঠাৎ করে পাশের বাড়ি থেকে গোস্তের গ্রাহান আসতেছে আলিবনে মুয়াফাক সেই বাড়িতে হাজির হয়ে গেলে বাড়িতে দরজার কড়া নাড়লেন ঘরের লোক বের হয়ে আসছে বলে তোমার ঘর থেকে গোস্তের গ্রাহান পাচ্ছি মনে হয় তোমার চুলাতে গোস্তের পাখায় কালকে আমি হজ করতে যাব আমার স্ত্রী অসুস্থ মানুষ সন্তান সম্ভবা সম্ভব হলে আমাকে কিছু গোস্ত দাও আমি টাকা পরিশোধ করে দিব লোকটা বলে আলী। যে গোষ্ঠ আমার ঘরে পাক হচ্ছে এটা আমার জন্য হালাল তোমার জন্য হারাম আলি বলে এটা আবার কেমন কথা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য হালাল আমার জন্য হারাম কেন হবে লোকটা বলে আলি আমিও গরিব মানুষ অসহায় মানুষ তোমার মতো আমি একজন দিন মজুর দীর্ঘদিন যাবত আমার ঘরে খানা নাই পানি নাই সন্তানগুলো না খেয়ে হাড্ডি হয়ে গেছে আজকে দিনের বেলা কাজ করতে গেলাম কাজ পেলাম না চিন্তা করলাম খালি হাতে ঘরে গেলে আমার ঘর থেকে আজকে কয়েকটা লাশ বের হবে বাড়িতে ফেরার সময় দেখলাম রাস্তার পাশে একটা মরা গাধা বড়ে আছে ওই গাধা থেকে মরা গাধা থেকে কিছু গোস্ত এনেছি যেহেতু আমার অবস্থা বড় করুন এই অবস্থায় আমার জন্য এই মরা প্রাণীর গোস্ত খাওয়া আমার জন্য হালাল আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে সাত করে মৃত বস্তু তোমাদের জন্য হারাম হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির সামান ইসতুরা রাবাই রাবাগে ওয়ালা ফালা ইসমা আলাই মিটপানির তোমাদের জন্য হালাম রক্ত হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের গোশত তোমাদের জন্য হারাম কিন্তু যদি কেউ অপারগ হয়ে যায় তাহলে যেই পরিমাণ খাল খেলে তার জীবন বা এই পরিমাণ খেতে পারবে তাই আমি ওই পরিমাণ এনেছি আলী তোমার জন্য জন্য এটা হারাম আলী ইবনে মুয়াফফাক দৌরা বাড়িতে চলে গেলেন আর যাওয়ার সময় চিন্তা করে আমি তো নফল হজ করার নিয়ত করেছি আমার উপর হজ ফরজ নয় যেই টাকাগুলো আমি নফল হজ করার জন্য জোগাড় করেছি আমার পার্শ্ববর্তী মুসলমান ভাই না খেয়ে মারা যাবে এটা হতে পারে না আমার নফল হজে টাকাগুলো তাকে দান করে আল্লাহ বাড়ি থেকে টাকাগুলো আনলেন টাকাগুলো এনে তাকে সোজা হাদিয়া দিয়ে চলে গেলেন এবার চিন্তা করলেন সকালবেলা হাজি সাহেবরা আসবে তাদেরকে কি জবাব দিব রাতের আধারে পালায় গেলেন হাজি সাহেবরা চলে গেলেন হজ করলেন হজ করে ফিরে আসলেন এবার তিনিও আত্মগোপন থেকে বের হলেন একজন হাজি সাহেব দেখে বলে আলী ইবনে মোহাম্মদ তোমাকে আমি আরাফার ময়দানে দেখেছি একবার মাত্র দেখেছি দ্বিতীয়বার ভেবেছি দেখা হলে তোমার সাথে কথা বলবো আর দ্বিতীয়বার দেখার সুযোগ হয় নাই আরেকজন হাজির সাহেব এসে বলে আলী তুমি কোন সময় হজ্ গেলে আমাদের সাথে যাও নাই তোমাকে আমি মুজদালেফায় দেখেছি আর একজন বলে তোমাকে আমি তহফিক কুদুম অবস্থায় দেখেছি আর একজন বলে তোমাকে আমি মিনার প্রান্তরে দেখেছি আর একজন হাজি বলে আলি তোমাকে আমি জামারাতে পাথর নিক্ষেপ করতে দেখেছি অথচ হঁস করতে গেছে হাঁস কিন্তু করতে যায় নাই আলি মনে মনে চিন্তা করছে আমি তো হাস করতে যাই নাই এই লোকগুলো কি আ বলতা বল বকাবাকি করছে হঠাৎ করে একটা লোক সর্বশেষ আলিফ নে ঘরে এসে একটা থলিয়া দিয়া একটা টাকার বস্তা দিয়া একটা টাকার ব্যাগ দিয়ে বলে আলী এই টাকাগুলো আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে আলিফ নে মহাফাকের চোখগুলো ছানা বড়া হয়ে গেল আল্লাহ নবী বিশ্বনবী আমার জন্য হাদিয়া পাঠাবে এটা কেমন কথা হতে পারে লোকটা ডাক দে বলছে আমি সত্যি বলছি মিথ্যা বলছি না রিয়াজুল জান্নার মাঝ রিয়াজুল জান্নার মধ্যে আমি এবাদত করছিলাম হঠাৎ আমার চোখে ঘুম এসে যায় স্বপ্নের মধ্যে দেখি বিশ্বনবী সরকার দো যাহা মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে এই থলিটা দিয়ে বলে এটা আলিবনে মোফাকের কাছে পৌঁছায় দিও সুবাহ আর আলিবনে মফাক কি বলো আলিবনে মফাক যদি বছর হাস করতে যাওয়ার তার বড় নিয়ত ছিল কিন্তু যেতে পারে নাই তার এই খাঁটি নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সব দান করেছে আর তার এই খাঁটি নিয়তের উশিলায় আল্লাহ রব্বুল আলমিন ছয় লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে এজন্য নিয়তকে খাঁটি করতে আমরা রাজি আছি না নাই এখান থেকে বোঝা গেল নফল হজের টাকা যদি আপনি কোনো গরিব মানুষকে দেন তাহলে এটা আপনার নফল হজের চাইতে আরো বেশি সব হবে সোভানো করেন নফল কোরবানির টাকা এটা আপনি নফল কোরবানি না করে যদি আপনি এর চাইতে বেশি একটা গরিব মানুষ যে অসহায় অবস্থায় আছে তাকে দান করেন বেশি সব হবে এভাবে নফল হজের টাকা নফল কোরবানির টাকা আপনি সিলেটে দেশে যে সমস্ত এলাকায় বন্যা হচ্ছে সে সমস্ত এলাকায় ত্রাণ বিতরণের জন্য দান করেন আপনার সব হবে ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক দান করেন তবে ফরজ হজ ফরজ কোরবানি এগুলার টাকা আপনি যদি গরিবদেরকে দান করেন তাহলে আপনার হজ এবং কোরবানি মাফ হবে না এখানে বুঝতে হবে যদি ফরজ হজ হয় এবং ফরজ কোরবানি অর্থাৎ ওয়াজিব কোরবানি যদি হয় সেই টাকা আপনি গরিবদেরকে দান করলে কোরবানি আদায় হবে না নফল কোরবানি এটা যদি আপনি গরিবদেরকে দেন আপনার আদায় হয়ে যাবে সব বেশি হবে যেমন ধরুন আপনার কোরবানি আপনি এক নাম দিলে হয়ে যায় অর্থাৎ অথবা একটা পশু দিলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে আপনি প্রতি বছর তিনটা পশু কোরবানি দেন তো এই বছর আপনার যে একটা পশু কোরবানি দেন বাকি দুইটার টাকাটা আপনি ওই সিলেটে বর্ণার্থ্যদের কাছে পৌঁছায় দিয়ে আসে আপনি প্রতি বছর আপনি হজ ফরস হজ ফরস আপনি করে ফেলেছেন এখন নফল হজ করার ইচ্ছা করেছেন আপনি এই নফল হজের টাকাটা যদি তাদেরকে দান করেন তাদের এখন বেশি প্রয়োজন তারা বেশি অসহায় এই সময় যদি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান আল্লাহ তালা আপনাকে ওই নফল হজর চাইতে বেশি সব দান করবেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক দান করেন আমিন নোয়াখরু আমান আলহামদুলিল্লাহ আলমিন